হ্যালো এভরিওয়ান, এখন করছি চিংড়ি মাছের মালাইকারি। তাই আমি চিংড়িগুলোকে এভাবে কেটে নিয়েছি, মাঝখানে মাঝখানে যে রক্তটা থাকে এটা ফেলে এভাবে কেটে নিয়েছি, পাগুলোকে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, এটাকে ভালোভাবে মেখে নেব, ম্যারিনেট করে নেব। আর এখানে একটি পেস্ট করে নিচ্ছি, নিয়ে নিচ্ছি এক চামচ মতো কালো সর্ষে, তোমরা এখানে হলুদ সর্ষেটাও নিতে পারো। আর দিয়ে দিব মুড়ি, আমার কাছে মুড়ি গুঁড়োটা আছে, মুড়ি গুঁড়োটা অ্যাড করব। এক চামচ মতো মুড়ি দিলেই হবে, গোটা মুড়ি দিলে এক চামচ মতো দিবে। এটা আমি যে একটু পাউডার মুড়ি দিচ্ছি তাই এতটুকু দিলাম। আর এখানে কাজু আছে, কাজু বাদাম রয়েছে অনেকগুলো, এগুলোও দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিব কাঁচা মরিচ বাটার জন্যে। এখন দিয়ে দিচ্ছি টক দই, এখানে আমি 100 গ্রামের মতো দই ইউজ করলাম। এখন এটাকে পেস্ট করে নেব কোনো জল ছাড়াই। ওই পেস্টটা আমার করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেলে দিয়ে দিচ্ছি মাছগুলো, যেটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। মাছগুলোকে 20 থেকে 30 সেকেন্ডের বেশি ভাজা যাবে না, ওপর দিকটা একটু লাল হলেই পাল্টে দিতে হবে। সেভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, তো এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি আর দুটো মতো লবঙ্গ, আর দেবো এলাচ, ছোটো এলাচ অনেকগুলো। এখানে কিন্তু এলাচটা বেশি ব্যবহার করতে হবে, তাহলে ঘ্রাণটা ভালো হয়। আমি এলাচগুলোকে একটু ছেঁচে নিয়েছি, একটু ছেঁচে দিয়ে দিলাম। এখন এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে 1 বাটি মতো পেঁয়াজ বাটা নিয়ে দিলাম, এটাকে ভেজে নেব। আমি এখানে এই বাটি 1 বাটি পেঁয়াজ বাটা দিয়েছি, আর এখানে রয়েছে আদা বাটা আর রসুন বাটা, এই যে এতটুকু এতটুকু, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা, এটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, আমি নর্মালটা ইউজ করলাম। এটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সেই কাজু, সরিষা, কাঁচামরিচ আর দই বাটাটা। এখন দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ, এটা দিচ্ছি গরুর দুধ, এখন এটা ভালোভাবে ফুটবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, এটাকে আমি হাই হিটে কুক করছি। এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি, এটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা। এখন দিয়ে দিব বেটে রাখা গরম মশলাটা, এখন দিয়ে দিব ঘি, ঘি দিয়ে নামিয়ে নেব এটাকে। তা হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি, নামিয়ে দেখাচ্ছি। তো হয়ে গেল ঘরোয়া এরকম চিংড়ি মাছের মালাইকারির লোক সামলানো কিন্তু খুব মুশকিল। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে। এটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে খির। ওকে টাটা, বাই বাই, সাথে থাকা বেল বাটনটি টিপতে ভুলবেন না। বাই বাই বন্ধুরা।